নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি রকম কোনো বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই শুধুমাত্র ময়দা দিয়ে আপনারা এই দারুণ স্বাদের রুটিটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর এই দারুণ সফট রুটিটা কত সহজে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিতে আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা আমি ময়দা নিচ্ছি আপনারা যদি চান তাহলে আটাতেও বানাতে পারেন এই রেসিপি কিন্তু আটাতেও হয় ময়দাটা নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাও আপনারা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ আর দিলাম এক টেবিল চামচ ড্রাই ইস্ট সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন এতে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এর ডোটা আমি তৈরি করে নেব দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এটা বানাতে আমার দেড় কাপের মতো জল লেগেছে এটা একটু স্টিকি হবে এতে কিন্তু কোনো অসুবিধা নেই হাতে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে এটার উপরে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে আমি একটা পলিথিনের মধ্যে এটাকে ঠিক এইভাবে ঢেকে নেব। ঢেকে নিয়ে ভালো করে যাতে এর ভিতরে কোনো হাওয়া না ঢোকে ভালো করে প্যাক করে নিয়ে এখন এর উপরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে আমি চল্লিশ মিনিটের মতো কোনো গরম জায়গায় রেখে দেব চল্লিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে ইস্টা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে আমি পলিথিন থেকে বের করে নেব পলিথিন থেকে এটাকে বের করে নিয়ে হাতের সাহায্যে এটার থেকে যেটুকুনি হাওয়া আছে সেটা বের করে দেব ঠিক এইভাবে সমস্ত হাওয়াগুলোকে বের করে নিয়ে এখন এটাকে আমি নিয়ে নেব একটা অন্য জায়গায় দেখুন এটাকে আমি অন্য জায়গায় নিয়েছি হাতে লেগে যাচ্ছিল বলে অল্প অল্প ময়দা দিয়ে এটার আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আমি এখানে দেখুন ঠিক এইভাবে ছুরির সাহায্যে লেচি করে নেব। আমি এখানে মোটামুটি আটটার মতো লেচি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় লেচি করে নিতে পারেন দেখুন এটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এখান থেকে এক একটা ভাগ নেব ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আমি এখানে নিয়েছি ছোট ছোট চৌকো করে কেটে নেওয়া বাটার পেপার এখন এগুলোকে একটা একটা করে বাটার পেপারের মধ্যে দিয়ে দেব। সমস্ত লেচিগুলোকে বাটার পেপারে দিয়ে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন আমি তুলে নিচ্ছি এখন হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে নিতে হবে যদি মনে করেন হাতে লেগে যাচ্ছে হাতে একটু ময়দা দিয়ে নেবেন দিয়ে ঠিক এইভাবে প্রেস করে নেবেন আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো সাধারণ পেপারেই আপনারা খুব ভালো করে তেল মাখিয়ে নেবেন তাহলেই হবে এখানে দেখুন হাতের সাহায্যে প্রেস করে করে ঠিক এইভাবে গোল করে নিতে হবে গোল করে নিয়ে মাঝখানটায় একটা আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে ছোট্ট একটা হোল করে নিতে হবে আমি আরও একটা আপনাদেরকে ঠিক একইভাবে করে দেখিয়ে দিচ্ছি একইভাবে হাতের সাহায্যে প্রেস করে নেব প্রেস করে যতটা সম্ভব বড় করে নিতে হবে দেখুন এটাকে আমি ঠিক এইভাবে গোল করে নিয়েছি এখন আঙুলের সাহায্যে মাঝখানটাতে আমি একটা ছোট্ট এইভাবে হোল করে নেব অন্যদিকে আমি একটা পাত্রে বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি এখন বাটার পেপার সমেত আমি এটাকে দিয়ে দিলাম গরম তেলে দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব দেখুন অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভেজে নিয়ে নিচের দিকটা কিছুটা হয়ে গেলে আমি বাটার পেপারটাকে ধরে উল্টে দেবো ও দেখুন আমি এটাকে উল্টে দিয়েছি উল্টে বাটার পেপারের একটা কোনা ঠিক এইভাবে ধরবেন আর অপর দিকটা খুন্তি দিয়ে ব্রেডটাকে খুব আস্তে আস্তে প্রেস করবেন দেখবেন বাটার পেপারটা খুব সহজেই খুলে চলে আসছে একটু সাবধানে ঠিক এইভাবে খুন্তি দিয়ে হালকা করে প্রেস করলেই বাটার পেপারটা খুব সহজেই দেখুন খুলে চলে আসছে এইভাবে পুরো বাটার পেপারটাকে আমি খুলে নেব খুলে এটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমি আরও একটা দেখুন ঠিক একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে বাটার পেপার সমেত আমি এটাকে তেলে দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে নিচের দিকটা কিছুক্ষণ হতে দেব দেখুন নিচের দিকটা আমি ভালো মতো কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে যখন দেখবেন নিচের দিকটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তখন বাটার পেপারের একটা কোনা ধরে ঠিক এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এবার বাটার পেপারের আরেকটা কোনা আপনারা ধরে নেবেন ধরে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে হালকা করে প্রেস করবেন দেখবেন বাটার পেপারটা কিন্তু খুব সহজেই উঠে চলে আসছে তবে আপনারা একটু সাবধানেই এটা করার চেষ্টা করবেন দেখুন ঠিক এইভাবে আমি সম্পূর্ণ বাটার পেপারটাকে খুলে নেব এইভাবে আমি সমস্তগুলোই ভেজে নেব আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে